বছরের শেষ বেলায় মানুষের পালস কি পড়ছে, কারণ একটা হিউজ ভোটের লড়াইয়ে সরকার গঠন হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই নির্বাচন, মানুষের পালস কি পড়ছে? মানুষের পালস যেটা প্রথম দিন ঘোরা শুরু হওয়ার আগে থেকেই বা এখন থেকেও এখনও পর্যন্ত আজকে পর্যন্ত এটা, মানুষ তো 10 বছর কাউন্সিলরকে দেখেনি এখানের, এবং এই নিয়ে একটা বিশাল ক্ষোভ আছে। তার ফলে এখানকার কাউন্সিলরকেও সরিয়ে দেওয়া হয়েছে, এটা তো আপনারা জানেন। এই জায়গা থেকে যে ওই যে বিভিন্ন এখন যে প্রকল্প চলছে, তো দুয়ারে প্রকল্প, দুয়ারে এটা, দুয়ারে ওটা, দুয়ারে সেটা, কিন্তু 10 বছরে দুয়ারে কাউন্সিলর এই 1 নম্বর ওয়ার্ড পায়নি, সেইটা একটা ক্ষোভ আছে। এবং এই জায়গা থেকে যদি 19 তারিখ ভোট হয়, কারণ এখানে আমরা 2011 সালের পর থেকে ভোট অনেকটাই আমরা প্রায় দেখিনি, তাও লাস্ট বিধানসভা লোকসভায় কিছুটা ব্যতিক্রম ছিল, কিন্তু সেখানে সেন্ট্রাল ফোর্স ছিল, কিন্তু এবারটা সেসব কোনো বালাই নেই। তো মানুষের কাছে গেলে তারা একটা কথাই বলছে, আমরা ভোটটা দিতে যেতে পারবো তো, বা রাস্তায় কোথাও আটকে দেবে না তো? যদি এটা না হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে এই 1 নম্বর ওয়ার্ডের ফলাফল আমাদের পক্ষে হবে। একটা বিষয় তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে মানুষকে জোর করে ভোট দেওয়াতে যেন না পথে জোর করানো হয়, সেখানে দাঁড়িয়ে সেই বিষয়টা মানে কোথাও মনে হচ্ছে যে আগেও সন্ত্রাস হচ্ছে, সেই বিষয়টাকে তুলে ধরার কোনো প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে? এখানে তুলে ধরার ব্যাপার নেই। আজকে আমরা দেখলাম ত্রিপুরার যখন ইলেকশন হলো তখন তৃণমূল অনেক কিছু বলছিল, আমাদের এখানকার শাসক দল, তার নেতারা বারবার সেখানে যাচ্ছিল, মিডিয়া অনেক দেখাচ্ছিল, কিন্তু এটা তো এখানকার, আমরা 11-র পর থেকে প্রত্যেকটা ইলেকশন, এটা নিয়ে 7টা ইলেকশন আমরা এখানে করছি, এতগুলো ইলেকশনে মনে হয় কোথাও যায়নি আমাদের এখানে, বা ইলেকশনে আমরা দেখেছি কীরকমভাবে বুথকে বুথ 10টার মধ্যে লুট হয়ে গেছে। আমরা বাইলে কর্পোরেশন ইলেকশনের আগের দিনকে দেখেছি কীভাবে আমাদের এই কাশীপুর রোডে উদ্যান পার্টির সামনে বোম গুলি চলেছে। আমরা দেখেছি লোকসভার আগের দিন আমাদের তৎকালীন LCSকে এই আমাদের এই রতনবাবুর মুখের পার্টি অফিসে কীভাবে মারা হয়েছে, আমাদের কমরেডরাই স্বচ্ছাসীপাড়া অঞ্চলে কমরেডদের বাড়ি বাড়ি গিয়ে কীরকমভাবে অত্যাচার করা হয়েছে, আমরা এগুলো দেখেছি। তাই ভোটের আগের দিন কীভাবে এজেন্টদের বাড়িতে গিয়ে তাদেরকে ভোট না দিতে দেওয়া বা তাদেরকে না যেতে দেওয়া, মানুষকে আটকানো, মোড়ে মোড়ে যেখানে যে যে বাড়িতে আমাদের ভোটার আছে সেই বাড়ির দরজায় বসে যাওয়া, এগুলো তো আমরা দেখেছি। তো এটা আমাদের কাছে খুব নর্মাল, এবং সেটা যদি না হয় যেটা বলছে তাহলে সেটা ভালো, কিন্তু আমাদের মনে হয় না। কারণ মনে হয় না তার কারণ একটা দিক থেকে, আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত আমরা সত্যি বলছি যে সেরকম কিছু এখনও অবধি ফেস করিনি, ফেস করেছি বা আমাদের পুরো কলকাতাতেই হয়েছে, যেগুলো আমরা বিধানসভা বা লোকসভায় যে দেওয়ালগুলোতে আমরা ফ্লেক্স মেরেছিলাম বা যে দেওয়ালগুলো আমরা লিখেছিলাম সেই দেওয়ালগুলোকে চিহ্নিত করে ওরা প্রথম চুন করেছে, লিখেছে, ফ্লেক্স লাগিয়েছে, বা আমাদের কোনো ফ্লেক্স রয়েছে, আমাদের কোনো দেওয়াল লেখা রয়েছে তার উপরে ঝান্ডা লাগিয়ে দিয়ে চলে গেছে, তাতে সেটা দেখা না, সেইভাবে কি আটকানো যায়? মানে ওরা গণতন্ত্রের কথা বলছে, ওরা তো অনেক কিছু বলে, সেটা কতদূর কী হবে বা কতদূর কী করতে পারবে এটা সত্যি একটা ভাবনা। কোন কোন বিষয়গুলোকে তুলে ধরে, কারণ এই 1 নম্বর ওয়ার্ডে অনেকগুলো সমস্যা রয়েছে, জঞ্জাল একটা বড় সমস্যা, জলের একটা সমস্যা, সেখানে কোন কোন বিষয়গুলোকে তোমরা তুলে ধরছো? আমরা এখানে যেগুলো মোটামুটি তুলে ধরছি সেটা হলো যে রাস্তাঘাট প্রচণ্ড অবস্থা খারাপ, এখানে নোংরা, জঞ্জালের অবস্থা আপনি দেখতে পাবেন। এই যে কাশীপুর রোডটা যাচ্ছে, টালা ব্রিজ ভাঙার পর এই রোডটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কানেক্টর। হ্যাঁ, এই রাস্তাটার অবস্থা আপনি গেলেই দেখতে পাবেন, রাস্তা ভেঙেছে, জল জমে, একটু সামান্য বৃষ্টি হলেই কীভাবে জল জমে যায় রাস্তায়। এবং এটা শুধু এই কাশীপুর রোড বলে নয়, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি ধরুন এই স্বচ্ছাসীপাড়ার ভেতর দিয়ে যান, শ্রীগোপাল স্কুলের সামনে যান, দেখবেন সামনেটা সবে হোয়াইট ফেলেছে, ইলেকশন এসছে না, বা আপনি পান্না শুনলেন যান, গোপাল চ্যাটার্জি রোড যান, এদিকে আপনি একটু বস্তিতে যান, আপনি গেলেই দেখতে পাবেন কী অবস্থা। বস্তির ভেতরে গেলে আপনি 22 নম্বর 93 বস্তির ভেতরে গেলে দেখবেন ঘরের ভেতরে কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই, জল জমে, রাস্তা ভাঙা, আপনি যেতে পারবেন না, এটা হলো পরিস্থিতি। এবং এর ফলে এই 1 নম্বর ওয়ার্ডে এবং আমাদের সংলগ্ন বড়নগর অঞ্চলে
ডেঙ্গু ম্যালেরিয়া একটা বিশাল বিশাল প্রকোপ আমরা দেখতে পাই এই জল জমার জন্য। নিকাশি ব্যবস্থা খুব খারাপ। আমাদের কানেলাল গাঙ্গুলি বড় চেয়ারম্যান ছিলেন, তিনি 1100 বাথরুম করে গেছেন। আপনি একটু বস্তি অঞ্চলে যান, গিয়ে দেখুন বাথরুমগুলোর কী অবস্থা। আপনি কমিউনিটি হলে যান, এই আমাদের কমিউনিটি হল, সেই কমিউনিটি হলটার ভেতরটার কী অবস্থা একটু দেখে আসি। 1996 একটা পার্ক করেছিল কানাইদা, সেই পার্কটার অবস্থা দেখে আসুন। এখানে পুকুর সংস্কার, আপনি এই ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্টারে যান, দেখবেন অর্ধেক গ্রিল ভেঙে উড়ে গেছে, কিচ্ছু হয় না। কর্পোরেশনের স্থায়ী যে জিনিসগুলো, এই 10 বছর কিচ্ছু হয়নি, বলছি কাউন্সিলর কেউ দেখেই না। সেটা আপনি যে কোনো মানুষের কাছে যান, জিতলে প্রথম কাজটা কী হবে? 1 নম্বরে রাস্তাঘাট এবং জঞ্জাল এবং নিকাশি, এই তিনটে প্রথম প্রথমেই এই তিনটে দেখতে হবে। এবং রাস্তায় টয়লেট, এই দেখবেন এখান থেকে বেরিয়ে আর টয়লেটটার অবস্থা দেখুন তো। এই পুরো রাস্তায় একটাই শৌচাগার এইখানে, তা ওটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, গিয়ে পাওয়া যায় না। আরেকটি নতুন হয়েছে গোপাল চ্যাটার্জি রোড দিয়ে আপনি সোজা গেলে নতুন একটা রাস্তা হয়েছিল, কানাইদা করেছিল, তার ঠিক ডান দিকে ঢুকতে একটা বড় বাড়ি করে বন্ধ করে রেখে দিয়েছে, খোলেনি ওটা। শৌচাগার রাস্তায় শৌচাগারের প্রচুর সমস্যা, পুরো চিড়িয়ামোড় থেকে সিটিমোড় পর্যন্ত কোথাও বাথরুম নেই, এর অনেক সমস্যা আছে। কিন্তু তৃণমূল বলছে উন্নয়ন নিরিখেই ভোট হবে, তারা লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার এই সমস্ত প্রকল্পের কথা বলে মানুষের কাছে যাচ্ছে, সেটা কি মানে একটু চ্যালেঞ্জ হবে বলে মনে হয় না? আপনি ভাবুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী, আপনি বললেন না, আমি নিজেই বললাম, প্রকল্প তো হলো, ঠিক আছে হচ্ছে, ভালো কথা হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা খুবই ভাববার, যে ঘরের মা বোনদের আপনি 500 টাকা করে দিচ্ছেন, সেটার কতটা রয়েছে বা কতটা এখন বর্তমানকালে অর্থনৈতিক অবস্থায় সেই 500 টাকাটা দিয়ে কী হবে কী হবে না আমি এই বিতর্কে যাচ্ছি না। শুধুমাত্র বলছি যে আমার বয়সী ছেলে মেয়েরা, তারা তো পড়াশুনো করছে, তাদের যদি চাকরি বাকরিটা না হয় তাহলে সে আর লক্ষ্মী আর ঘরে তো আসবে না। নেক্সট জেনারেশান কী করবে? শুধু কলকাতা কর্পোরেশনে 28,000 শূন্য পদ আছে, শুধু কলকাতা কর্পোরেশনে। 100 দিনে যে কাজ আমরা করেছিলাম 2004 সালের সময়, এবং আমরা বলেছিলাম যখন ইউপি ওয়ানে আমরা ছিলাম, তার পরবর্তী সময় দেখা যায় যে আমরা বলেছিলাম যে কর্পোরেশন বা এই যে মিউনিসিপ্যালিটি, পৌরসভা, পঞ্চায়েত, এরাই এই 100 দিনের কাজ দেখবে। এখন 100 দিনের কর্মচারীদের দিয়ে কী করানো হয়? শুধুমাত্র তাদের মিটিং মিছিল এতে জমায়েত করানো হয়, এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে যে ফ্লেক্স লাগে, পাড়ার কোনো দাদার ছবি হোক, সাথে মমতা ব্যানার্জি থাকবে, কোনো মনীষীর হোক, সেই ফ্লেক্স লাগানো ছাড়া 100 দিনের কর্মচারীদের কী? আমাদের ইশতেহারেই আমরা বলছি যে 100 দিনের কর্মচারীদের যে রয়েছে একদিনের চাইয়ে, এটা আমরা বাড়াবো। 100 দিনের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে, 28,000 শূন্য পদ যে আছে কর্পোরেশনে সেটাকে আমরা এসে সেই চাকরির ব্যবস্থা করব। এটাই আমাদের বার্তা, যে প্রকল্প ভাতা দিয়ে কিছুদিন সাময়িকভাবে হয়, এটা ভবিষ্যৎ করতে পারে না। আমাদের মতো ছেলেদের, আমাদের বয়সী ছেলেদের, বিশেষ করে বস্তি অঞ্চল যেখানে কিছুটা নিম্নবিত্ত, হ্যাঁ, এদের এই বয়সী ছেলে মেয়েদের স্কুল ছুটের সংখ্যাটা দেখুন তো আপনি। এই আমি বলছি এই যে শ্রীগোপাল বা ধরুন বাণীপীঠ বা আমাদের এখানে কাশীপুর গার্লস, এইখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা কত কমে গিয়েছে এই 10 বছরে আপনি ভাবতে পারবেন না। আপনি গিয়ে দেখুন শ্রীগোপাল প্রায় নেই ছাত্র, শুধুমাত্র সকালে ছাত্রীরা পড়ে। হ্যাঁ, যদি ঠিকমতো ছাত্রছাত্রীরা পড়াশুনোই না করে, চাকরি বাকরি না করে, তাহলে লাভ কাদে? যেটা চলছে 10 বছর সিন্ডিকেট, একটা দাদা তার পাশে অনেকগুলো ছেলে, তারা সকালবেলা জুতো জামা পরে বাইক নিয়ে নেবে গেল রাস্তায়, এবং মানুষকে চমকানো ধমকানো, মানুষ চুপ, কী বলবে? এটাই তো চলছে 10 বছর, এবং 1 নম্বরবার এটাই দেখছে সারাদিন। শাসক দল বলছে যে বিরোধীদের সেই অর্থে সংগঠন নেই, সুতরাং এই ভোটে কোনো বড় ফ্যাক্টর নয়। তোমার কী মনে হয়? আপনার মনে হচ্ছে আমার সংগঠন নেই? আমাদের সংগঠনটা আছে বলেই তোরা ভয় পায়। আমরা শূন্য হয়ে যাবার পরেও আমরা যে আজও মিটিং করি, মিছিল করি, এবং সবথেকে এই যে এই কথাটায় কিছুটা হলো হাসি লাগে, আজকে করোনার সময় যখন মানুষ দিশাহারা হলো,
ভরসা লাগলো রেড ভলেন্টিয়ারদের ওপর। আমাদের সংগঠন না থাকলে আমরা কি আমাদের শূন্য হয়ে মানুষের কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারতাম? আমার মনে হয় পারতাম না। ওরা তো এত সংখ্যায়, ওরা কি পেরেছে? পারেনি। আসলে মানুষের জন্যে কাজ করবার ইচ্ছে থাকতে হয়, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকতে হয়, এটা ওদের নেই। ওদের শুধুমাত্র নিজেদের কীভাবে সম্পত্তিটা বাড়ানো যায়, নিজেরা কীভাবে আরও বিত্তশালী হওয়া যায় তারই চেষ্টা করে। এবং আমরা সেটাই দেখেছি পরপর যদি তিনটে মেয়রকে আমরা দেখি ওদের নির্বাচিত, আমরা দেখতে পাবো শেষ যিনি ছিলেন তার আয় দিনে 37,000 টাকা। এটাই হলো ভান্ডারদের, এই যে ভান্ডার বা প্রকল্পের নিটফল, এটাই আমরা দেখতে পাই। একদম একদম শেষ প্রশ্ন, যে লড়াইটা তার বিরুদ্ধে, মূলত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই যে এই ওয়ার্ডে একটা সময় আপনারই স্যার ছিলেন সেখানে দাঁড়িয়ে, সেটা কি কোনো বার মানে কোনো একটা এ হতে পারে, বড় ফ্যাক্টর হতে পারে, তার প্রতি কি বার্তা থাকবে? আমি ওনার কাছে কখনো পড়িনি। উনি স্যার, উনি শিক্ষক, অবশ্যই যদি কোনো শিক্ষক হন অবশ্যই আমার কাছে স্যার, সেই হিসেবে উনি স্যার। আর আমি এটা নিয়ে কোনো আলাদা কোনো বিষয় নয়, প্রতিদ্বন্দ্বিতা কোনো ব্যক্তির সাথে হয় না, প্রতিদ্বন্দ্বিতা আমার হলো তৃণমূল কংগ্রেসের সাথে। এবং আমি মনে করি এই ওয়ার্ড নয়, পুরো কলকাতার 144টা জায়গায় যেখানেই বামপন্থীরা ক্যান্ডিডেট দিয়েছে বা দেয়নি, সব জায়গাতেই তৃণমূলই আমাদের প্রধান অপোজিশন, আর কোনো অপোজিশন নেই। মিডিয়া যতই চেষ্টা করুক এই বিভিন্ন ইলেকশনের সময় এই বিজেপিকে তুলে আনা, চেষ্টা অনেক হবে, হয়েছে, কিন্তু আলটিমেট দল দুটোই বামপন্থীদের সাথে, দক্ষিণপন্থী এবং এখানে